ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা, আজকের বায়োলজি ক্লাসে আমি তোমাদের মানব কল্যাণে জীবাণু বা মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার এই চ্যাপ্টারটার পরবর্তী অংশটা পড়াব। আজকের আমাদের প্রথম বিষয় হলো জৈব নিয়ন্ত্রণকারী প্রতিনিধি বা বায়ো কন্ট্রোল এজেন্টস। যেসব প্রতিনিধি কীট পতঙ্গ, পোকামাকড় ইত্যাদি জীবদের দমনের জন্য ব্যবহার করা হয় তাদের পেস্ট নাশক বা পতঙ্গ নাশক প্রতিনিধি বলে, যেমন পেস্টিসাইড, ইনসেক্টিসাইড ইত্যাদি। অপরপক্ষে জীব দিয়ে ক্ষতিকারক জীব ধ্বংস করাকে জৈব নিয়ন্ত্রক প্রতিনিধি বা বায়ো কন্ট্রোল এজেন্টস বলে। বারবার পেস্ট নাশক বা পতঙ্গ নাশক ব্যবহারের ফলে ওই সব কীট পতঙ্গদের মধ্যে পেস্টদের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে ওঠে, ফলে তাদের পেস্ট নাশক ব্যবহার করে আর মারা যায় না। এছাড়া শস্য দানার মধ্যে পেস্ট নাশক বা কীটনাশক সঞ্চিত হলে তৃণভোজী প্রাণীদের দেহ এবং মানুষের দেহকোষে সেটা সঞ্চিত হয়ে নানা রকম রোগ সৃষ্টি করে। ডিডিটি নামক কীটনাশক পুরুষানুক্রমে বাহিত হতে থাকে। শুধু তাই নয়, পেস্টিসাইড কৃষিক্ষেত্রে জলের সঙ্গে বাহিত হয়ে পুকুর, খাল, বিল ইত্যাদি জলকেও দূষিত করে, ফলে বহু জলজ প্রাণীরও মৃত্যুর কারণ হয়। এছাড়া মাটি দূষণ, জল দূষণ এইসবও ঘটায়। উদ্ভিদ ও প্রাণী দেহে বিষক্রিয়া সৃষ্টি হয় এবং বহু উপকারী জীবের মৃত্যু ঘটে। সেই কারণে পেস্টদের এবং প্যাথোজেনদের ধ্বংস করার জন্য রাসায়নিক পেস্টিসাইড ব্যবহার না করে জৈবিক প্রতিনিধি ব্যবহার করা হচ্ছে। ফলে একদিকে যেমন ক্ষতিকর পেস্টদের দমন করা সম্ভব হয়েছে, অপরদিকে উপকারী জীব ও উদ্ভিদ ও প্রাণীদের রক্ষা করাও সম্ভব হয়েছে। প্রাকৃতিক শত্রুদের কয়েকটা বৈশিষ্ট্য। এরা খুব দ্রুত বংশ বিস্তার করে, নতুন পরিবেশে সহজেই খাপ খাইয়ে নিতে অভ্যস্ত। এরা পোষক নির্ভর এবং উচ্চ পরজীবিত্ব থাকে না। জৈবিক নিয়ন্ত্রণের কতগুলো এজেন্ট বা প্রতিনিধি নিয়ে এখন আলোচনা করছি। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছ, যেমন গাপ্পি, খালিশা, তেলাপিয়া ইত্যাদি, ব্যাঙাচি, এরা কি করে না মশা লার্ভা ভক্ষণকারী হিসাবে ব্যবহৃত হয়। আবার কুনো ব্যাং, স্যালামান্ডার, গিরগিটি, টিকটিকি এইসব স্থলবাসীরা কি করে না পতঙ্গদের ভক্ষণের জন্য এদের কাজে লাগানো হয়। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে মাছ, ব্যাঙাচি বা কুনো ব্যাং, গিরগিটি, টিকটিকি এরা জৈবিক নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। আর অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আদ্যপ্রাণী বা প্রোটোজোয়া, যেমন 80 রকমের প্রোটোজোয়া পতঙ্গদের রোগ সৃষ্টির জন্য ব্যবহার হয়। নিমাটোডা, এরা বিভিন্ন ধরনের পতঙ্গদের পরজীবী। হ্যাঁ, এতে জাপানিজ বিটলের উপর ব্যবহার করা হয়। আর সন্ধিপদী প্রাণী বা আর্থ্রোপডসের মধ্যে মাকড়সা আছে, মাকড়সা জাল পেতে রেখে পতঙ্গদের ধরে ভক্ষণ করে। টাইগার বিটল আছে, এরা গন্ধি পোকা ভক্ষণ করে ধানের পেস্ট দমন করে। লেডিবাগ বিটল আছে, এরা মাকড়সাদের ভক্ষণ করে। মাইট উদ্ভিদের পরজীবী রূপে বাস করে এবং পেস্টদের ধ্বংস করে। আর অণুজীব বা মাইক্রোবসদের মধ্যে ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস ইত্যাদি জৈবিক নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকাটা গ্রহণ করে। এবার বলছি পেস্ট দমনে জৈবিক পদ্ধতি। শিকারী প্রাণী ব্যবহার দ্বারা পেস্ট পতঙ্গের অনেক সময় খাদকের উপস্থিতি দেখা যায়, এমন শিকারী প্রাণীদের কাজে লাগিয়ে পেস্ট দমন করা যায়। যেমন লেডিবাগ বিটল লেবু গাছের পেস্টের শত্রু হিসাবে কাজ করে। বিটলগুলোকে আবদ্ধ জায়গায় রেখে প্রজনন ঘটানো হয়। বিটলগুলোকে লেবুর বাগানে ছেড়ে দিলে লেবু গাছের পেস্ট দমন করা যায়। ইঁদুর ও অন্যান্য রোডেন্ট পেস্ট দমনের জন্য বিড়াল, বেজি, সাপ, বাজ, চিল এসব প্রাণী সাহায্য নেওয়া হয়। এক ধরনের মাইট আছে যেটা ক্যালিফোর্নিয়াতে স্ট্রবেরি গাছের পেস্ট, এক প্রকার শিকারী মাইট দিয়ে এই মাইটের পপুলেশনটা দমন করা যায়। আবার একরকম মথের লার্ভা স্প্রুস গাছের প্রভূত ক্ষতি করে, পাখিরা এদের লার্ভা ধরে খায়। গবেষকরা দেখেছেন শিকারী পাখিদের কাজে লাগিয়ে এই পেস্টকে ভালো রকম দমন করা যায়। হাওয়াই দ্বীপপুঞ্জে আখের পেস্টের সাদা শুক্কির দমনের জন্য মেক্সিকোর বড় ব্যাংকে ব্যবহার করা হয়।
মানে ব্যাং ওই ব্যাং ওই পেস্টটা ধরে খায়। দক্ষিণ ভারতের ধানের খেতে হাঁস ছেড়ে দিলে তারা স্ট্রিপড বাঘ খেয়ে ফেলে। পুকুরে বা নর্দমায় থাকা মশার লার্ভা গাম্বুশিয়া তেলাপিয়া তেচোখা প্রভৃতি মাছ দিয়ে দমন করা যায়। বিভিন্ন রকম মাকড়সা পতঙ্গদের বড় শত্রু। বিজ্ঞানীদের মতে আমাদের জানা 3000 মাকড়সা প্রজাতি যে পরিমাণে পতঙ্গ মারে তা কীটনাশকগুলো একত্রে পারে না। এক একটি এক এক একর জমিতে প্রায় 50,000 থেকে 2 মিলিয়ন মাকড়সা থাকতে পারে ও তাদের এক একটি মাকড়সা বছরে প্রায় শত শত পোকা খেতে পারে। অর্থাৎ ঠিকমতো মাকড়সাকে কাজে লাগাতে পারলে শস্য ক্ষেতে পেস্ট দমন সহজেই করা যায়। এবার বলছি পরজীবীর ব্যবহার দিয়ে পেস্ট দমন। প্রায় সব প্রাণীর ওপর কোনো না কোনো পরজীবীর আক্রমণ দেখা যায়। সুতরাং কোনো পেস্ট দমনে তার উপর পরজীবী কোনো অণুজীব বা পরজীবীর সংক্রমণ ঘটিয়ে সাফল্য পাওয়া যায়। যেমন আর্মি ওয়ার্ম ভুট্টা গাছের পেস্ট, কোনো কীটনাশক না দিয়ে কেবল বিশেষ বোলতার অনুপ্রবেশ ঘটিয়ে আর্মি ওয়ার্ম দমন করা সম্ভব হয়েছে। অনেক রকম গ্লাস হাউস উদ্ভিদের পেস্ট হলো সাদা মাছি। এই পেস্টকে ক্ষুদ্র পরজীবী বোলতা দিয়ে সাফল্যের সঙ্গে দমন করা সম্ভব হয়েছে। কোকোনাট পামের উপর ক্ষতিকারক পেস্ট হলো এক প্রকার শুয়োপোকা। এই পেস্টে দুটি বোলতা জাতীয় পরজীবী আছে। এদের প্রথমটি পেস্টের লার্ভা দশাকে আক্রমণ করে আর পরেরটি পিউপা দশাকে আক্রমণ করে। অর্থাৎ এই পরজীবী দুটি ব্যবহার করে পেস্টটিকে দমন করা যায়। এক প্রকার ব্যাকটেরিয়া কীটপতঙ্গদের আক্রমণ করে মেরে ফেলে। এরা পতঙ্গদের দেহে একরকম এন্ডোটক্সিন তৈরি করে ও এর প্রভাবে পতঙ্গ মারা যায়। যখন কীটপতঙ্গ গাছকে আক্রমণ করে তখন তারা ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমিত হয় ও মারা যায়। জাপানি বিটল অনেক গাছের উপর পেস্ট, এরা প্রভূত ক্ষতি সাধন করে। এই বিটিলের উপর দুধে রোগ সৃষ্টি করে এমন দুটি ব্যাসিলাস প্রজাতির ব্যাকটেরিয়া রয়েছে। এই ব্যাকটেরিয়া দুটো প্রয়োগ করলে জাপানি বিটল দমন করা যায়। অনেক ভাইরাস আছে যেগুলো বিভিন্ন পেস্টকে আক্রমণ করে, সুতরাং ভাইরাসের সংক্রমণ ঘটিয়েও পেস্ট দমন করা যেতে পারে। খরগোশের মিক্সোমাইটোসিস রোগ সৃষ্টিকারী ভাইরাস দিয়ে খরগোশ দমন করা যায়। এবার অন্যান্য পদ্ধতিগুলো বলছি। পেস্ট নাশক প্রয়োগে পেস্ট দমনের অপকারিতার হাত থেকে বাঁচার জন্য আরও কতগুলো পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। এই দমন পদ্ধতিতে পেস্টের শত্রু কোনো জীব বা জীবাণুকে ব্যবহার না করা হলো জৈবিক পদ্ধতিতে জীবাণু দমনের মতোই এটা উপকারী। যেমন এক নম্বর হলো পুরুষ নির্বীজকরণ পদ্ধতি। এই পদ্ধতিতে পেস্ট প্রজাতির মানে পতঙ্গ জাতীয় কিছু পূর্ণাঙ্গ পুরুষ ধরে তাদের রেডিয়েশন দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে নির্বীজ করা হয়। পরে ওই পুরুষগুলোকে পেস্ট অধ্যুষিত ফসলের ক্ষেতে ছেড়ে দেয়া হয়। নির্বীজকৃত পুরুষ স্ত্রী পতঙ্গের সাথে মিলিত হলে ওই স্ত্রীদের থেকে যে ডিম আসে তা নিষ্ফল হয়। এতে পেস্ট পপুলেশন অনেক মাত্রায় কমে যায়। পেস্ট অধ্যুষিত এলাকাগুলোতে কয়েকবার এমন নির্বীজকৃত পুরুষদের ছাড়লে পেস্ট পপুলেশন ভালো রকম কমে যায়। এতে পেস্টও দমন হয়, সঙ্গে সঙ্গে পরিবেশও দূষণমুক্ত থাকে। দু নম্বর বলছি পেস্টের বিরুদ্ধে প্রতিরোধ সৃষ্টি। কোনো কোনো ক্ষেত্রে জিন প্রযুক্তির সাহায্যে গাছের মধ্যে পেস্টের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি গড়ে তোলার পদ্ধতি উদ্ভাবিত হয়েছে। পেস্টের ওপর রোগ সৃষ্টিকারী জীবাণুর টক্সিন প্রস্তুতকারী জিন গাছের মধ্যে ঢুকিয়ে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপন্ন করা হয়। এমন উদ্ভিদ নিজেই টক্সিন তৈরি করতে পারে বলে পেস্ট পতঙ্গ গাছকে আক্রমণ করে না। এমন গাছ পেস্ট প্রতিরোধী হয়ে স্বচ্ছন্দে বেড়ে উঠতে পারে। তিন নম্বর হরমোনের ব্যবহার। পেস্ট যদি কোনো পতঙ্গ হয় তবে হরমোনের ব্যবহার দ্বারা তা দমন করা যেতে পারে। লার্ভার বা নিম্ফের রূপান্তরের সময় যদি জুভেনাইল হরমোন প্রয়োগ করা হয় তবে পূর্ণাঙ্গ দশা প্রাপ্তি ব্যাহত হয়। চার নম্বর ফেরোমোনের ব্যবহার। অনেক পতঙ্গের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্ত্রী মিলনের আগে ফেরোমোন নামে উদ্বায়ী পদার্থ নিঃসৃত করে। এর প্রভাবে
পুরুষ পতঙ্গ স্ত্রীর প্রতি আকর্ষণ অনুভব করে ও তার দিকে যায়। সুতরাং ফেরোমন ব্যবহার করে পতঙ্গদের আকর্ষিত করে খাঁচায় বন্দি করা যায়। তাছাড়া এক টুকরো কাগজে স্ত্রী পতঙ্গের ফেরোমন লাগিয়ে মাঠে রাখলে পুরুষরা বিভ্রান্ত হয় ও স্ত্রী পতঙ্গের সাথে মিলতে পারে না। এগুলো হলো এই নানারকম মানে দম পেস্টে দমন করার বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো বললাম। এবারে আমরা আসব বায়ো ফার্টিলাইজার বা জীব সার কী সেটা জানব। ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ, এই কৃষির উৎপাদন বাড়াতে সারের ব্যবহার একটা স্বাভাবিক ঘটনা। এছাড়া এখনকার মাটিতে নাইট্রোজেন ও জৈব পদার্থের পরিমাণ কম বলে চাষের সময় সার প্রয়োগ করলে উৎপাদনের পরিমাণও বাড়ে। কিন্তু কোনো ফসল উৎপাদনের সময় কিছু পরিমাণ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম প্রভৃতি অত্যাবশ্যকীয় খনিজ কমে যায়, আর এই জন্যই সার প্রয়োগ করে মাটির ক্ষয়ক্ষতি পূরণ করলে ভালো উৎপাদন হয়। সারের এই চাহিদার বেশিরভাগটাই কৃত্রিমভাবে তৈরি রাসায়নিক সার থেকে আসে। তবে রাসায়নিক সারের ক্ষেত্রে কিছু ক্ষতিকারক প্রভাব থাকার দরুন পরিবেশবিদগণ জৈব সার বা জীব সার ব্যবহারে পরামর্শ দেন। জীব সার বোঝাতে কিছু অণুজীবকে বোঝায় যাদের ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি হয় না, পরিবর্তে জমির উর্বরতা বাড়ে বা পরিবেশের ভারসাম্য বজায় থাকে। জৈব সার জীবজাত পদার্থ বা জীব পদার্থ যখন সার হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে জৈব সার বলি। জৈব সারগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়, এক ম্যানিওর, দুই বায়ো ফার্টিলাইজার বা জীব সার। প্রথমে বলি ম্যানিওর। পশু পাখির বর্জ্য পদার্থ, পরিত্যক্ত অন্যান্য জীবজাত দ্রব্য, শুকনো গাছপালা, পাতা প্রভৃতি অংশ পচে যে সার তৈরি হয় তাকে ম্যানিওর বলে। এরকম সারের মধ্যে গাছের জন্য প্রয়োজনীয় সব রকম খনিজ ও পুষ্টি পদার্থ থাকে। ম্যানিওর প্রয়োগে মাটির উর্বরতা যেমন বাড়ে, তেমনি তার সাথে মাটির বায়ু ও জল ধারণ ক্ষমতাও বেড়ে যায়। ম্যানিওর তিন ধরনের হয়, যেমন গোলাবাড়ির উঠানজাত সার, মিশ্র সার ও সবুজ সার। প্রথমে বলি গোলাবাড়ির উঠানজাত সার। গোলাবাড়ির পশুদের আংশিক পচনপ্রাপ্ত মল, গোলার পরিত্যক্ত পদার্থ, গাছের শুকনো পাতা, ডালপালা প্রভৃতি দিয়ে এই প্রকার সার তৈরি হয়। এই সব বস্তুগুলো একটি জায়গায় জড়ো করে রাখা হয়। এতে বস্তুগুলোর পচন শুরু হয়। যতক্ষণ না এগুলো পচে কালচে রঙের দানা দানা পদার্থে পরিণত হয় ততক্ষণ ওই পদার্থগুলোকে পচতে দেয়া হয়। এই সারে সেলুলোজ ও লিগনিনের পচনজাত পদার্থ ও হিউমাস থাকে। গাছের বৃদ্ধি ও অঙ্কুরোদ্গমে প্রাণদায়ক পদার্থ সমৃদ্ধ এই সারে নানা রকম খনিজ পদার্থ থাকে। গোলাবাড়ির উঠানজাত সার প্রয়োগ করলে মাটিতে জল ও বায়ু ধারণ ক্ষমতা বেড়ে যায়। তাছাড়া এই সার গাছের পুষ্টি পদার্থে সমৃদ্ধ বলে এই সার প্রয়োগে ফসলের উৎপাদনেও ভালো ফল পাওয়া যায়। গোবর গ্যাস তৈরি প্ল্যান্ট থেকে যে অবশিষ্টাংশ পাওয়া যায় তা এই ধরনের সারের পর্যায়ে পড়ে। এবার বলি মিশ্র সার। পচা শাকসবজি ও রাসায়নিক সারের মিশ্রণে এই সার তৈরি হয়। পচা শাকসবজি ও পশুদের পরিত্যক্ত খাবার ঢিপির মতো করে জমিতে রাখতে হয়, আর এর মাঝে মাঝে রাসায়নিক সার অল্প পরিমাণে যোগ করতে হয়। কিছুদিন এমনভাবে রাখার পর পচা শাকপাতা ও রাসায়নিক সার মিশে মিশ্র সার তৈরি হয়। মিশ্র সার তৈরি হতে 4-6 মাস সময় লাগে। মাটির উর্বরতা বাড়াতে মিশ্র সার যথেষ্টই ভালো। এবার বলছি সবুজ সার। সিম্ব গোত্রীয় কিছু গাছ সরাসরি মাঠে চাষ করলে তাদের ছোট অবস্থাতে লাঙল দিয়ে জমির মাটিতে মিশিয়ে দিয়ে সবুজ সার তৈরি করা হয়। কচি সবুজ ডালপালাযুক্ত গাছগুলো বা ডালপালাগুলো মাটিতে পচে শস্যের বৃদ্ধিতে যে জৈব পুষ্টি পদার্থের যোগান দেয় তার সঙ্গে ওই গাছগুলোর শিকড়ে জন্মানো নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়া ও তাদের তৈরি গুটি মাটিতে মিশে নাইট্রোজেনের পরিমাণও বাড়িয়ে দেয়। সবুজ সার ব্যবহারে গোলার বাড়ির উঠানজাত সার থেকেও ভালো ফল পাওয়া যায়।
ফসলের উৎপাদন এতে প্রায় 30-40% বাড়ে। সবুজ সার ব্যবহারে ভূমিক্ষয়ও অনেকাংশে রোধ হয়। এগুলো এই যে আলোচনা করলাম, গোলাবাড়ির উঠানজাত সার, মিশ্র সার এবং সবুজ সার, এই তিনটে হলো ম্যানিওর। হ্যাঁ, জৈব সার দুরকম হয়, ম্যানিওর আর জীব সার, এগুলো সব ম্যানিওর। এবার আলোচনা করব আমরা জীব সার বা বায়ো ফার্টিলাইজার নিয়ে। যেসব অণুজীব বা ছত্রাক জমিতে শস্য বা ফসল উৎপাদনকারী গাছেদের পুষ্টি যোগাতে সাহায্য করে তাদের জীব সার বা বায়ো ফার্টিলাইজার বলে। গাছের সক্রিয় বৃদ্ধিতে এই অণুজীবগুলো আলাদা বা সম্মিলিতভাবে যথেষ্ট পুষ্টি যোগাতে পারে বলে এদের জীব সার নামে অভিহিত করা হয়। যে সকল আমরা যদি মানে সংজ্ঞা দিই জীব সারে, তাহলে কীভাবে বলবো না, যে সক্রিয় কতগুলো গোষ্ঠীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া, শৈবাল ও ছত্রাক একক বা মিশ্রিতভাবে জমির মাটিতে গিয়ে শস্য জাতীয় গাছকে পুষ্টি যুগিয়ে তাদের বৃদ্ধিকে উদ্বুদ্ধ করতে পারে, তাদের বলে জীব সার বা বায়ো ফার্টিলাইজার। এই অর্থে বায়ো ফার্টিলাইজার হলো এক বিশেষ ধরনের অণুজীবের সমন্বয় মাত্র। সার হিসাবে একেই মাটিতে প্রয়োগ করা হয়। বায়ো ফার্টিলাইজারের শ্রেণী বিভাগ, জীব সার বা বায়ো ফার্টিলাইজার তিন ধরনের হয়। একটা অণুজীব বায়ো ফার্টিলাইজার বা ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার, দুই হলো নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার, তিন হলো ছত্রাক বা ফাঙ্গি। প্রথম হলো অণুজীব বায়ো ফার্টিলাইজার বা ব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার। অনেক ব্যাকটেরিয়া আছে যারা মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করে মাটির উর্বরতা বাড়ায় ও গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। এদের মধ্যে কেউ কেউ মাটিতে মুক্তজীবী হিসাবে থেকে নাইট্রোজেন আবদ্ধ করে, আবার কিছু ব্যাকটেরিয়া কোনো কোনো গাছের মূলে ওরবুজ সৃষ্টি করে নাইট্রোজেন আবদ্ধ করে। দুরকম ব্যাকটেরিয়ায় মাটির উর্বরতা বাড়ে। প্রথম রকম, অর্থাৎ যেসব ব্যাকটেরিয়া মাটিতে মুক্তজীবী রূপে নাইট্রোজেন আবদ্ধ করে, অ্যাজোটোব্যাকটার, ক্লস্ট্রিডিয়াম প্রভৃতি কয়েকটি ব্যাকটেরিয়া মৃতজীবী জীব হিসাবে মাটিতে বসবাস করে। হ্যাঁ, এরা কি করে না, এই ব্যাকটেরিয়াগুলো মাটি থেকে নাইট্রোজেন আবদ্ধ করে ও মাটির উর্বরতা বাড়ায়। তুলা, ভুট্টা, জোয়ার, ধান প্রভৃতি শস্যের ক্ষেত্রে অ্যাজোটোব্যাকটার প্রয়োগ করে অনেক বেশি মাত্রায় ফসল ফলানো সম্ভব হয়েছে। এছাড়া রোডোসিউডোমোনাস ও রোডোস্পাইরিলাম এইসব সহজীবী মুক্তজীবী ব্যাকটেরিয়া মাটিতে নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। এবার বলি যেসব ব্যাকটেরিয়া গাছের সাহচর্য থেকে নাইট্রোজেন আবদ্ধ করে। কোনো কোনো উচ্চ শ্রেণীর গাছে মূলের কাছাকাছি কিছু ব্যাকটেরিয়া বসবাস করে। এদের সঙ্গে গাছের সাহচর্যকে বলে রাইজোস্ফিয়ার সাহচর্য। এমন অবস্থা থেকে ব্যাকটেরিয়াগুলোকে নাইট্রোজেন আবদ্ধ করে কিছু গাছকে দেয়। এর পরিবর্তে তারা গাছের থেকে উৎপাদিত কিছু শর্করা পদার্থ পেয়ে থাকে। এই প্রকার সাহচর্যকে অ্যাসোসিয়েটিভ মিউচুয়ালিজম বলে। এই ধরনের কিছু ব্যাকটেরিয়া ভুট্টা ও ঘাসের মূলে সাহচর্য থেকে নাইট্রোজেন আবদ্ধ করে। এবার বলি মিথজীবী ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন স্থিতিকরণ। কিছু ব্যাকটেরিয়া আছে যারা মিথজীবী রূপে শিম্বি গোত্রীয় উদ্ভিদের মূলে ওরবুজ সৃষ্টি করে। নাইট্রোজেন আবদ্ধ করে এরা উদ্ভিদকে তা দিয়ে থাকে, পরিবর্তে উদ্ভিদের কাছ থেকে এরা শর্করা গ্রহণ করে। রাইজোবিয়াম গণভুক্ত ব্যাকটেরিয়াগুলো এই প্রকৃতির। রাইজোবিয়ামের প্রায় এক ডজন প্রজাতি আছে যারা এমনভাবে শিম্বি গোত্রীয় গাছের মূলে থেকে নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়। কোনো কোনো ক্ষেতে যে কোনো শিম্বি জাতীয় গাছের বীজ বপনের সময় রাইজোবিয়ামও দিয়ে দেওয়া হয়। এতে বীজ থেকে গাছ বেরালে তার মূলে রাইজোবিয়াম বাসা বাঁধে। মাটিতে ফসফরাস মিশিয়ে দিলে নাইট্রোজেন স্থিতিকরণ ত্বরান্বিত হয়। গাছগুলো একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে মাটিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন আবদ্ধ হয়ে যায়। এরপর শিম্বিগোত্রীয় গাছগুলোকে গোড়া থেকে কেটে ফেলা হয়। মাটিতে থেকে যায় তাদের মূলগুলো। ক্ষেতে জল দিলে গাছের শিকড়গুলো পচিয়ে নিয়ে তাতে অন্য ফসল চাষ করলে আর নাইট্রোজেন সার দেওয়ার প্রয়োজন হয় না। এবার বলি ফসফেট ব্যাকটেরিয়া। ব্যাসিলাস মেগাথেরিয়াম ফসফেটিকাম, থায়োব্যাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া ফসফেটেজ উৎসেচক ক্ষরণ করে। এরা
মাটিতে বর্তমান ফসফেট যুক্ত জৈব বা অজৈব পদার্থ থেকে ফসফেট দ্রবীভূত করে মাটিতে মেশায়, ফলে উদ্ভিদের ফসফেটের চাহিদা পূরণ হয়। এবার বলি নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়াল বায়ো ফার্টিলাইজার। সায়ানোব্যাকটেরিয়াগুলো হলো ক্লোরোফিল যুক্ত সবুজী এককোষী প্রোক্যারিওট জীব। এদের আগে নীলাভ সবুজ শৈবাল বলা হতো। সায়ানোব্যাকটেরিয়াগুলো মুক্তজীবী রূপে বা কখনো মিথজীবী রূপে নাইট্রোজেন স্থিতিকরণ করে, এই কারণে এগুলো জীবসার হিসাবে ব্যবহৃত হতে পারে। মুক্তজীবী সায়ানোব্যাকটেরিয়ার কথা বলছি যারা বায়ো ফার্টিলাইজার হিসাবে কাজ করে। অ্যানাবিনা, নস্টক প্রভৃতি কতগুলো স্বাধীনজীবী সায়ানোব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেনের স্থিতিকরণ ঘটাতে পারে। সায়ানোব্যাকটেরিয়া জমিতে জন্মালে জমির উর্বরতা অনেকটা বেড়ে যায়। এছাড়া সায়ানোব্যাকটেরিয়া মরে জমির মাটিতে মিশলে জমির উর্বরতা আরও বৃদ্ধি পায়। দেখা গেছে যে চাষের জমিতে সায়ানোব্যাকটেরিয়ার উৎপাদন ঘটিয়ে প্রতি ফসলের সময় প্রায় 7-8 লক্ষ টন নাইট্রোজেন পাওয়া যেতে পারে, আর এই নাইট্রোজেন প্রায় 15-17 লক্ষ টন ইউরিয়ার সমান। সুতরাং নাইট্রোজেন সারের পরিবর্তে সায়ানোব্যাকটেরিয়া প্রয়োগ করে রাসায়নিক নাইট্রোজেন সারের প্রয়োজনীয়তা মেটানো যায়। আর সায়ানোব্যাকটেরিয়া মিথজীবী রূপেও নাইট্রোজেন আবদ্ধ করতে পারে। কোনো কোনো উদ্ভিদের সঙ্গে সায়ানোব্যাকটেরিয়া মিথজীবী রূপে বাস করে এবং নাইট্রোজেন স্থিতিকরণ ঘটায়। কৃষির ক্ষেত্রে বিশেষ উপযোগী এমন একটি সাহচর্য হলো অ্যাজোলা অ্যানাবিনা সমন্বয়। অ্যাজোলা একরকম ভাসমান স্বাদু জলবাসী ফার্ন। এগুলো ধানের ক্ষেতে জন্মায় কিন্তু ধানের বৃদ্ধিতে কোনো ব্যাঘাত ঘটায় না। ফার্নগুলো এত তাড়াতাড়ি বংশবৃদ্ধি করে যে 5-7 দিনের মধ্যে প্রায় দ্বিগুণ হয়ে যায় সংখ্যায়। এদের পাতায় অ্যানাবিনা নামক সায়ানোব্যাকটেরিয়া জন্মায় ও মিথজীবী রূপে নাইট্রোজেন আবদ্ধ করে। ফার্নগুলো মাঠে পচলে ধানের ক্ষেতে প্রচুর পরিমাণে সবুজ সার পাওয়া যায়। এবার বলছি ছত্রাক। কিছু ছত্রাক আছে যারা গাছের মূলে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে বসবাস করে এবং বাঁচে। ছত্রাক ও গাছের শিকড়ের এমন মিথজীবী সম্বন্ধকে মাইকোরাইজা বলে। মাইকোরাইজায় ছত্রাক যেমন গাছের কাছে আশ্রয় পায় ও তার থেকে পুষ্টি আহরণ করে, তেমনি সেটি গাছকে মাটি থেকে পুষ্টি আহরণেও সাহায্য করে। মাইকোরাইজা ছত্রাকে দুরকম অবস্থান দেখা যায়, বহি মাইকোরাইজা বা এক্টোমাইকোরাইজা ও অন্তোমাইকোরাইজা বা এন্ডোমাইকোরাইজা। প্রথমে বলছি বহি মাইকোরাইজা বা এক্টোমাইকোরাইজা। এই ক্ষেত্রে ছত্রাকের মাইসেলিয়াম শিকড়ের ওপর থেকে তাকে ঢেকে ফেলে ও একটি ম্যান্টেল গঠন করে। ম্যান্টেল থেকে ছত্রাকের হাইফি গাছের কর্টেক্সেও মাটির মধ্যে বিস্তৃত হয়। এর ফলে গাছের শোষণতলের পরিসর বেড়ে যায় ও তা বেশি পরিমাণে জল ও খনিজ গ্রহণ করতে পারে। এছাড়া ছত্রাকের হাইফি মাটিতে অদ্রাব্য জৈব পদার্থকে দ্রবণীয় করে তোলে যা গাছের গ্রহণযোগ্য হয়। সব মিলে মাটি বেশ উর্বর হয়ে ওঠে। পাইন ও ইউক্যালিপটাস গাছে এক্টোমাইকোরাইজা দেখা যায়। এবার বলছি অন্তোমাইকোরাইজা বা এন্ডোমাইকোরাইজা। এই ক্ষেত্রে ছত্রাকের শিকড়ের উপর কোনো ম্যান্টেল তৈরি হয় না, পরিবর্তে এরা হালকাভাবে জালের আকারে বিন্যস্ত হয়। ছত্রাকের মাইসেলিয়াম কিছু মাটিতে ঢোকে ও কিছু শিকারে কর্টেক্সের মধ্যে ঢোকে, যদিও হাইফাগুলো অন্তঃকোষীয় অঞ্চলে বর্ধিত হয়। অর্কিড ও কাষ্ঠল গাছের ক্ষেত্রে এন্ডোমাইকোরাইজা দেখা যায়। সব রকম মাইকোরাইজার ক্ষেত্রে দেখা গেছে গাছ অনেক বেশি মাত্রায় মাটি থেকে পুষ্টি নিতে পারে। তাছাড়া এর কারণে গাছের বৃদ্ধির জন্য রাসায়নিক সারের উপর নির্ভরতাও কমে যায়। এই দিক দিয়ে বিচার করলে ছত্রাকও সারের বিকল্প হিসাবে কাজে লাগতে পারে। এই হলো বায়ো ফার্টিলাইজার। তোমাদের মানব কল্যাণে জীবাণু চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আজকের পড়া এই পর্যন্ত থাকলো।